मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल एंड वेलकम टू दिस फ्रेश न्यू ब्लॉग। आशा करी अपनारा सबाई खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आज के घूम थेके उठते अनेकटाई लेट हो गेछे, आज के 8:30 समय घूम थेके उठेछि। माओ ओखाने बकछे, दिए एइमात्र स्नान करे एलाम। आर आजके तो सौमेन आसारो कथा आछे, एखाने काली पुजो शुरू होबे, किन्तु आज थेके एखाने माइक बाजे। হ্যাঁ, দিয়ে মা আবার মনেও করিয়ে দিচ্ছে মাঝে মাঝে, দিয়ে আজকে থেকে কালকে পুজো, কিন্তু আজকে থেকে মাইক বাজানো শুরু করে দিয়েছে। তো এটাই হলো গ্রামের পুজোর বিশেষত্ব, মানে পুজো আসবে আসবে একটা আমেজ, তার আগে থেকে আর একটা আমেজ, পুজো এলে একটা আমেজ, পুজো শেষ হয়ে গেলে মন দুঃখ। তো এরকমই, যাই হোক, আজকে সৌমেন তো দুপুরে আসবে বলেছে, তো মা তো রান্নাবান্না নিয়ে ব্যস্ত, মোটামুটি কাজটা নিয়ে ব্যস্ত। আর এই মাত্র টিফিন করাও সবার কমপ্লিট হলো, তো এবার আজকে চিকেন টিকেন একটু বানাবে। সৌমেন তো খুব মাংস পছন্দ করে, তাই বাবা এখানকার গ্রামের মোরগ হয় না, তো গ্রামে তো অনেকজন রাখে, চাষ করে, তো ওখান থেকে বাবা ভালো দেশি একদম মাংস কিনে আনলো। তো এবার মা ওই জন্য রান্নার আয়োজন করছে, তো রান্নাবান্না শুরু হবে, কারণ সৌমেন চিকেন ছাড়া একটু সৌমেনে চলে না। তো ওই জন্য ওই সব বানাবে, আরও কি সব তরকারি টরকারি বানাবে জানি না এইসব। আর আমি এখানে বসে আছি, এখন বর্তমানে এইসব কাজকর্ম চলছে। সৌমেনের শরীরটা আগের থেকে একটু সুস্থ, ওকে জিজ্ঞাসাও করেছিলাম, ওই জন্যই ও আসতে পারবে। আর ভাই তো এখন ব্যাডমিন্টন খেলাধুলো করছে। হ্যালো, গুড আফটারনুন। আজকেও আবার বেরোতে হবে এক্ষুনি রুমির বাবা বাড়ি যাওয়ার জন্য। এই মতো বাইরের থেকে ফিরেছি, বাইরের থেকে ফিরে এবার স্নান ফান করে আবার বেরোতে হবে। আর ডেলি ডেলি না যেতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, এত রিকোয়েস্ট করে। কালকে আসার পরেও, কাল রাত্রে আর সকালেও বলেছে আসার জন্য। ডেলি ডেলি ভালো লাগে না যেতে, কিন্তু করারও তো কিছু নেই। আর আজকে ওয়েদারটা হেভি ওয়েদার, দেখুন একবার আকাশটা পুরো নীল আকাশ একেবারে, মানে একটুও মেঘের কোনো মানে টুকরো মেঘও দেখতে পাওয়া যাচ্ছে না, একেবারে পরিষ্কার আকাশ হয়ে গেছে। আর আমাদের বাগানে দেখুন, এখন আমাদের ঘরটায় ভালোভাবে রোদ এসে পড়ে। আগে কি হতো, এই দেখুন এই জায়গাটা কত সুন্দর করে রোদ লাগছে। আগে কি হতো, চতুর্দিকে এত জঙ্গল হয়ে থাকতো, তো ঘরে আমার রোদ লাগতো না। তো ওই দুদিন আগে লোক ডেকে এই গাছ, চতুর্দিকে যে গাছের ডালাপালা ছিল সব কেটে পরিষ্কার করে দিয়েছি। দেখুন এখানে গাছের ডালা পরিষ্কার করে দিয়েছি, ওইদিকে গাছের ডালা কেটে দেওয়া হয়েছে, এদিকে বাতাবি গাছের ডালা কেটে দেওয়া হয়েছে, সমস্ত গাছের ডালা কেটে দেওয়া হয়েছে। এক হচ্ছে রোদ, শীতকালে ঘরে মানে বাগানে রোদ আসে না, আর দ্বিতীয়ত হচ্ছে এই হনুমানের উপদ্রব, এই ওপরে ওপর থেকে এই ওপরে আমাদের এই ওপরে ঝাঁপ দিয়ে দিত। তো সেই জন্য মানে বাধ্য হয়ে গাছের ডালাফালা কেটে দিয়েছি, পুরো বাগানটাও পুরো পরিষ্কার হয়ে গেছে। আমার ঘরে এসে রোদ লাগছে এখন, মানে শীতকালে যেটা খুবই দরকার, শীতকালে রোদের খুব দরকার। তো সেই জন্য পুরো এখন দেখুন কত সুন্দর রোদ লাগছে ঘরটায় আমাদের। তো এবার যাই, আর দেরি করবো না, এমনিতেও প্রায় 1টা বেজে গেছে। তো আজকে অনেক কাজও ছিল, কাজ মানে এই দিওয়ালি আসছে, সামনে লাইট টাঙানোর দরকার ছিল ঘরের সামনেরটায়। তো ভেবেছিলাম আজকে দুপুরে লাইট টাঙাবো, কিন্তু এত বারবার করে বলছে, তো ঘুরে আসি। ঘুরে আসতে আসতে সেই তো 3:30 বেজে যাবে, তারপর তো আবার বাজার যেতে হবে, তখন টাইম হবে না। তো দেখি কখন কি করা যায়, কালকে সকালে লাগানো যায় কিনা। এখন বাজে দুপুর 12:30, আর মা পেঁপে কাটছিল, পাকা পেঁপে, রান্নাবান্না সবই প্রায় কমপ্লিট। আমাদের এখানে গাছে অনেক পেঁপে হয়, তো মা পাকা পেঁপে কাটছিল, আমি সেরকম পাকা পেঁপে খেতে ভালোবাসি না। দিয়ে মা বলল পেঁপে খাওয়া খুব ভালো, দিয়ে মা জোর জার করে পেঁপে দিয়ে গেছে এক টুকরো, তাও এটাকেই কষ্ট মষ্টে খাবো, আর কিছু নয়। যেটার জন্য বলার চেষ্টা করছি সেটা হলো, সৌমেনকে প্রত্যেকবারেই তাড়াতাড়ি আসতে বলা হয়। তাড়াতাড়ি বলতে কি, ও সব কিছু কমপ্লিট করে 12:30টার মধ্যে আসুক তা নয়, প্রত্যেকবারে ও লেট করে। মা বাবা না খেয়ে 2টো পর্যন্ত বসে থাকবে ওর জন্য ওয়েট করে, কিন্তু ও কিছুতেই তাড়াতাড়ি বেরোনোর চেষ্টাও করে না, ইচ্ছে করে বসে বসে লেট করে, স্নান করে দেরি করে আসে।
মানে সত্যি এটার জন্য এত খারাপ লাগবে আর এত মাথা গরম হয়ে যায় আমি বলে বোঝাতে পারবো না। তো এটা সবারই অসুবিধে হয়, বাবা মা ওর জন্য ওয়েট করে আশা নিয়ে বসে থাকে কতক্ষণ, আর ও ইচ্ছে করে দেরি করে আসবেই। ও প্রায় পৌঁছয় প্রত্যেকবার যখন দুপুরবেলা লাঞ্চ করা এখানে কথা থাকে, ও প্রত্যেকবার আসে দুটোর সময়, দুটো থেকে আড়াইটার মধ্যে। ওর আগে ও কোনো দিনও চেষ্টাও করে না বেরোনোর, আসেও না। তো আমি স্নান করে এখন রেডি হয়ে গেছি, আজকে শেভিং করলাম, কালকে তো কালী পুজো, কালকে করা যাবে না, তো আজকেই শেভিং করে নিলাম। শেভিং ফেভিং করে এখন বেরিয়েছি, প্রায় দুটো বাজতে ছিল, তাড়াতাড়ি পৌঁছতে হবে এবার। এখন বাজে প্রায় দুটো, আমি এই মাত্র এসে পৌঁছেছি। আর একে দেখুন, পুরো মেজাজ একদম গরম, মুখটা দেখুন, না আসতে দেরি হয়ে গেছে সেই জন্য পুরো বদন। এবার দেখুন, আসতে বলেছিল একটার দিকে কিন্তু এখন বাজে প্রায় দুটো, ওর দেরি হয়ে গেছে সেই জন্য পুরো এখন রাগে গজ গজ করছে। বাড়িতে সবার খাওয়া শেষ, শুধু ও খায়নি আর আমি খাইনি, আর মনে হয় আমার শাশুড়ি মা খাননি, নাহলে আর সবার খাওয়া দাওয়া চলছে আপাতত। তো এখন বাজে রাত 10:30, আমি আর মা মিলে এতক্ষণ আমাদের এই বাইরেরটা এই আলোগুলো টাঙানো, এই রাত্রিবেলা তো আমাদের ছাদও নেই, অনেক কষ্টে লাইটগুলো টাঙিয়েছি ওপর থেকে। তো এরকম করে লাইটগুলো টাঙিয়েছি, এই দিকে সামনের পাশটা আছে, আবার এই সাইডটাও লাগিয়েছি, এই সাইডটাও লাগানো হয়েছে। তো আরও দু তিনটে আছে, কালকে লাগাবো, এখন এত রাত্রে আর মানে অনেক অন্ধকারে অর্ধেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, তো এই আপাতত এই লাইটগুলো লাগিয়েছি। তো ওই মাত্র খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি রুমে, এখন বাজে প্রায় রাত 11:00। তো খাওয়া দাওয়ার মধ্যে একটা রুটি খেয়েছি, একটু তরকারি খেয়েছি, খেতে তো একেবারে ইচ্ছে ছিল না, মা বকলো যে না খেয়ে ঘুমোতে নেই, তো সেই জন্য একটা রুটি আর তরকারি খেয়েছি। না খাওয়ার কারণটা হচ্ছে মানে গতকাল আর আজকে দুপুরে যা খাওয়া দাওয়া হয়েছে সেগুলো এখনো হজম হয়নি, আর আপনারা তো জানেন আমার পেটের অবস্থাটা কেমন। তো যাই হোক, যে কথাটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে কালকে তো কালী পুজো আর দিওয়ালি, তো সেই জন্য আমাদের চ্যানেলের সমস্ত ভিউয়ার্স, সমস্ত সাবস্ক্রাইবার্সকে আমাদের পক্ষ থেকে শুভ দীপাবলি এবং কালী পুজোর আগাম প্রীতিও শুভেচ্ছা জানাই, বড়দের প্রণাম জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে এনজয় করুন। কালকে তো মনে হয় আতসবাজি, এই দিওয়ালিতে তো মনে হয় আতসবাজির কোনো পারমিশন নেই, আতসবাজি নেই তো কি হয়েছে, মোমবাতি আছে ঘরে, লাইট আছে, ভালো মন্দ খাওয়া দাওয়া করুন, মিষ্টি মুখ করুন, এনজয় করার অনেক কিছুই আছে। তো এইটা ছিল বলার, আর তো বলার কিছু নেই। তো বন্ধুরা, সেই একই কথা লাস্টে যেরকম বলি যে যদি কোনো কারণে আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টাটা বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।